স্বাগত জানাই তোমাদের সকলে প্রিয় ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্স রাধুনীতে। আজ একটা বিশেষ দিন আমাদের মহিলাদের জন্য, সকলের জন্য একটা বিশেষ দিন, আজ উইমেন্স ডে। আর আজকের এই দিনটাকে সেলিব্রেট করব একজন বিশেষ অতিথির সাথে, এবং আজকের এই দিনটার কথা মাথায় রেখে সারা সপ্তাহ জুড়ে আমরা শিখে নেব শুধুমাত্র মেয়েদের জন্য উপকারী সেই সমস্ত রেসিপি যেগুলো কিনা মেয়েদের খাওয়াটা ভীষণ দরকার। তাহলে সপ্তাহ জুড়ে আমরা পালন করব শুধু মেয়েদের জন্য, শুধু তোমার জন্য। আর আজকে যিনি আমার রাধুনীর হেসেলে গেস্ট হিসেবে রয়েছেন, অতিথি হিসেবে রয়েছেন আজকের এই বিশেষ দিনে, তিনি হলেন একজন শুটার, একজন অ্যাডভোকেট, একজন শিক্ষিকা এবং একজন মা, যাকে বলা হয় একজন সম্পূর্ণ নারী। নমস্কার। নমস্কার রূপসা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেকদিন আগে তোমার সাথে দেখা হয়েছিল, একই রকম রয়েছে কিন্তু, কোনো পরিবর্তন নেই, তোমার কোনো চেঞ্জ নেই। তো আজকে বিশেষ দিনে কিন্তু তোমাকে দেখেছি, কারণ তুমি আমাদের মহিলাদের কাছে, নারীদের কাছে কিন্তু বিশাল বড় একটা ইন্সপিরেশনের জায়গা। মানে একসাথে এত কিছু করেছো, এত কিছু সামলাও কি করে, এই গল্প কিন্তু অনেক কিছু শুনবো। কিন্তু তার আগে বলো আজকের এই বিশেষ দিন তুমি কি করে খাওয়াবে, কি রান্না করে খাওয়াবে? আমি তোমাকে মেথি মেটে করে খাও। মেথি মেটে মানে এর মধ্যে উপকারী জিনিসটা খাওয়াবে? বলো, উপকারী জিনিস খেতে হবে। এটা ফুলা বাইরন। দেখে নেব মেথি মেটে বানাতে উপকরণে কি কি লাগবে। মেথি মেটে উপকরণ: সর্ষের তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, সামান্য নুন, হলুদ গুঁড়ো, মেথি শাক, আদা রসুন বাটা, টমেটো কুচি, কড়াইশুঁটি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেদ্ধ মেটে, লেবুর রস, কাঁচা লঙ্কা, কাসৌরি মেথি, ধনে পাতা। আচ্ছা, কি দিয়ে রান্না হবে? সর্ষের তেল। সর্ষের তেল, ওকে। তুমি এবার তেলটা দেখো কতটা দেবো। সর্ষের তেল মানে রান্নায় আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিগানি মাস্টার্ড অয়েল। এর মধ্যে আছে মুফা আলা ওমেগা 3 এবং ভিটামিন ডি, যা কিনা তোমার প্রেশারকে নিয়ন্ত্রণে রাখছে, তোমার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখছে, এবং ভিটামিন ডি থাকাতে বোন হেলথকে এনরিচ করছে। তেলটা গরম হোক, একটা খুন্তি নিয়ে নেবে, গোটা গরম মশলা দিয়ে দাও। এরপর? ঠিক আছে, হয়ে গেল। এরপরে আমি মেথি শাকটা দেবো। ফার্স্টে মেথি শাক দেবে? আচ্ছা, ধরো হাত দিয়ে যদি দিতেই হয় তাহলে একটু হাতটা স্যানিটাইজ করে নাও, বুঝলে? আমি অলরেডি করেছি, তবুও না, এখন তো সারাক্ষণ স্যানিটাইজারের প্রতি আমাদের গিয়ে থাকতে হচ্ছে, আয়ুষ শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, আমরা ভালো করে হাতটা স্যানিটাইজ করে নিতে পারি যখন তখন। আর আয়ুষ শক্তি আমার রাধুনীর হেসেলকেও খুব সুন্দর করে স্যানিটাইজ করে দিচ্ছে। ফার্স্ট আমি গরম মশলাটা দিলাম, এবার হচ্ছে পেঁয়াজ বাটাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে না আমি একটু নুন দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে দেবো। তাহলে ফাটবে না। আমার পেঁয়াজটা সবটাই লাগবে, ওটাই দেবো, পুরোটাই দেবো, যেহেতু ফাটছিল বলে। মেটে বাড়িতে সবাই খেতে ভালোবাসে, মানে ছেলে ভালোবাসে? প্রচন্ড প্রচন্ড। আচ্ছা, প্রচন্ড। আমি মেথি মানে মেচে, মেথি তোমার কিমা, মেথি মাটন সব করি। আচ্ছা, মেথির গন্ধটা এত ভালো লাগে। আমি একটু এটা দিয়ে দিলাম, মেথি শাকটা তো দিলাম। নেক্সট কি দেবে? হ্যাঁ, নেক্সট এটা দেবো, আদা, এটা আদা রসুন পেস্ট। পেস্ট, ওকে, দিয়ে দাও। এটা 2 স্পুন দিলাম। আচ্ছা, এই যে তুমি গন্ধটা ভীষণ ভালো লাগছে না সবকিছুতেই। এই যে তুমি ধরো ন্যাশনাল শুটার, তো এখন যে তুমি ওদেরকে শেখাও, স্কুলের বাচ্চাদের শেখাও, নিজে এখন প্র্যাকটিস করার সময় পাও? হ্যাঁ, নিজে আমার তো নিজে স্কুলে তো রেঞ্জ আছে, বড় 10 meters রেঞ্জ আছে। আমি অ্যাকচুয়ালি 0.22 শুটার, 0.22 বুলেট, যেটা জেসিকা লাল মার্ডার হয়েছিল, যে তো আমি সেটা শুটার। আমি অ্যাকচুয়ালি এনসিসি করতাম, এনসিসি থেকে বেস্ট ক্যাডেট হয়ে গভর্নেন্স মেডেল ওন করি, মানে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আন্দামান বেস্ট ক্যাডেট হয়ে জুনিয়র ডিভিশন, সিনিয়র ডিভিশন থেকে। জুনিয়র ডিভিশন মানে হচ্ছে তোমার স্কুলটা, মানে আপ টু ক্লাস 10। আর সিনিয়র ডিভিশন হচ্ছে আফটার 11 থেকে, মানে গ্রাজুয়েশন অবধি তোমার সিনিয়র হতে। টমেটোটা দেবে তো? দিয়ে দাও। ঠিক আছে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো মনে হয় এখানে দুটো দিয়েছো না, একটু বেশি টমেটো দিতে লাগবে। হ্যাঁ, একটু বেশি লাগবে, তাহলে টেস্টটা ভালো হবে, একটু টকটকের মতো। টমেটোটা একটু হলে আমি তারপরে কড়াইশুঁটিটা। আচ্ছা, দিয়ে দাও। হ্যাঁ, যেটা বলছিলে বলো। তো বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি দিল্লিতে, দিল্লিতে 16 contingent
আসে সেখানে প্রতিটা কন্টিনজেন্টে কিন্তু একজন করে বেস্ট ক্যাডেট আসে। যেমন আমি ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলকে আমি রিপ্রেজেন্ট করেছি, সেরকম সবাই তাদের মধ্যে সেই বেস্ট ক্যাডেটদের মধ্যে কিন্তু আবার কম্পিটিশন হয়। আচ্ছা, নানা রকম থাকে, মানে কুইজ, দেন স্মার্টনেস, টার্ন আউট, মার্চ পাস্ট, এভরিথিং, ড্রেস আপ, দেন ওখানে নানা রকম তোমার মানে কি বলবো, নাচ গান, এভরিথিং, সবকিছু, মানে ইউ হ্যাভ টু বি অলরাউন্ডার। ওখানে এমনিতেও অলরাউন্ডার আছে, করাকিটা দিয়ে দাও। হ্যাঁ, ওখানেও আমি মানে অল ইন্ডিয়া বেস্ট ক্যাডেট হই এবং অল ইন্ডিয়া বেস্ট ক্যাডেট বেস্ট শুটার হই। তাদের মধ্যে শুটিং কম্পিটিশনও হয়, তো বেস্ট শুটার হই আমি। নেক্সট এবার কি দেবে? নেক্সট আমি একটু নুন দিচ্ছি। আচ্ছা, মেটিটা এই মেটিটা সিদ্ধ করা আছে, মানে অল্প নুন দিয়ে সিদ্ধ করা আছে। হ্যাঁ, অল্প অল্প স্লাইট, তাই জন্য এটা বেশি দিলাম না। এবার দিয়ে দাও গুঁড়ো মশলাগুলো। কি দেবে? মশলাগুলো আমি আগে দেবো, হলুদটা পরে দিলে না রংটা ভালো হয়। হুম, মশলাটা এটা হচ্ছে, এটা হচ্ছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো। হ্যাঁ, এবার হচ্ছে জিরে গুঁড়ো, এবার জিরে গুঁড়ো। এবার হলুদ কি আর একটু দেবে? হ্যাঁ, হলুদ আরেকটু পরে দেবো। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে ঝাল। কেমন খাও? হ্যাঁ, ঝাল আমি মোটামুটি খাই। তোমাদের বাড়িতে কিরকম ঝাল খাই? সবাই আমাদের একদমই না ঝাল চলে না, কাঁচা লঙ্কা ঝাল খাই আমরা, শুকনো লঙ্কা তো চলেই না, কিন্তু মাঝে মাঝে গেস্ট ফেস্ট এলে খাওয়ার টেস্ট তখন দরকার পড়ে। হ্যাঁ, আর একটু দিয়ে দাও। হ্যাঁ, হলুদ একটু দিয়ে দাও। আচ্ছা, কাঁচা লঙ্কা কি পরে দেবে তাহলে? হ্যাঁ, পরে, একদম শেষে একটু আগে দেবে, তাহলে ওটা একটু বেশ সুন্দর ফ্লেভারটা আসে না, ফ্লেভারটা পাওয়া যায়। আচ্ছা, এবারে কি দেবে? এবার আমি দেবো মেটেটা দিয়ে দেবে তো, দিয়ে দাও। আচ্ছা, তুমি দিতে থাকো, আমি এটা নাড়তে থাকি। মেটে দিলে এরপরে চা খেতে হবে না? এটা 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 কি দিয়ে, মানে কিসের সাথে ভালো যায় বলো তো? এটা তোমার রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে যাবে, জিরা রাইস সব কিছুর সাথেই ভালো যাবে। আমি মেথিটা এবার আরো আছে, আচ্ছা আরেকটা লেয়ারে পড়বে মেথি। হ্যাঁ, এটা একটু বেশি দিয়ে দিলাম, কিন্তু এটা না পরে দিলে একটু তেতো তেতো ভাবটা থাকবে, তাই জন্য আমি। আচ্ছা, এখনই দিয়ে দিলে। হ্যাঁ, এবার মনে হয় লেবুর রসটা দেবে, তাই তো? এবার আমি, হ্যাঁ, লেবুর রসটা তো, লেবুর রসটা আমি পুরোটা দিয়ে দিই। নাও, এবার একটুখানি তুমি এটা নাড়াচাড়া করো, আর কাঁচা লঙ্কাটা তাহলে পরে রান্না করে একটু হোক। হ্যাঁ, না তুমি বলে ইনস্ট্রাকশন তুমি দিলে, তুমি তো শেখালে আজকে। কাঁচা লঙ্কাটা আমি লাস্টে দেবো, তার আগে ধনে পাতা দেবো। লাস্টে মানে কাসুরি মেথির আগে দেবো। হ্যাঁ, আচ্ছা, একটু জল দিয়ে ঢাকা দিই বলো, অল্প একটু জল দিয়ে দিই। স্লাইট, হ্যাঁ, তাও এবার ঢাকা দিয়ে দিই। এবার রিনাদি, আমাকে একটা রাজ বলো, মানে একটা রহস্য বলো। সেটা হচ্ছে, বাইরে তো তুমি এত সাকসেসফুল এবং এত এখানে একসাথে, হ্যাঁ, এত কিছু একসাথে সামলাও, তো সংসারটা প্যারালালি করো কি করে, মানে সবটা সামলাও কি করে? মানে মর্নিং স্কুল, স্কুল থেকে মানে 4:00 আমি মর্নিং এ উঠি, উঠে ব্রেকফাস্ট এভরিডে, এভরিডে। আচ্ছা, উঠে ফার্স্ট কিছুটা এক্সারসাইজ করে নিই, একটু যোগা করি, তারপরে স্নান টান করে পুজো দিয়ে হাজবেন্ড ছেলে তাদের জন্য ব্রেকফাস্ট, তারপরে মানে কি বলবো, ছুটি, হ্যাঁ, স্কুল বাস এসে যাবে, স্কুলে চলে গেলাম, স্কুলে থেকে মানে 4:00 সময় বাড়িতে ফিরি, ফিরে তারপরে লাঞ্চ করে দেন আবার সংসারের কাজ শুরু হলো। মানে তোমার আসল যেটা রহস্য বুঝলাম, সেটা হচ্ছে ভোরবেলা ওঠা। হ্যাঁ, 4:00 সময় উঠে আসল কাজটা শুরু করো, তখন থেকে রাতে ঘুমাতে যাও কটায়? 11:30-12:00, তার মধ্যে সময় ঘুমাও। দাঁড়াও, এরপরে আছে কি, 4:00 সময় আমি উইকে 3 দিন আমি চলে যাই আমার চেম্বারে, আমাদের ল ফার্ম আছে হাইকোর্টে, সুপ্রিয় বাসলান অ্যাসোসিয়েটস, আমার হাজবেন্ড হি ইজ আ ডক্টরেট ইন ল, তো ওনার মানে আমাদের ওখানে ল ফার্ম, ছেলেও আমার লয়ার। আচ্ছা, তো যাই হোক, স্কুলের পরে আমি ওখানে, স্কুলের পরে ওখানে আমি চলে যাই, ওখান থেকে সেই দিন ফিরি হাজবেন্ডের সাথে, যে মানে 4 দিন ওখানে যাই। মানে বিশাল গল্প, আমি তো শুধু ভাবছি মানে কত কিছু একসাথে সামলামি, আমি হিমশিম খেয়ে যাচ্ছি, কিন্তু শুনতে শুনতে হিমশিম খেয়ে যাচ্ছি। তাহলে একটা কাজ করি, রান্নাটা একবার জাস্ট দেখি, দাঁড়া আমরা গল্প শুনবো। তুমি কাঁচা লঙ্কাটা দিয়ে দাও, দিয়ে আমরা এটা ঢাকা দিই। এটা ঢাকা, কাঁচা লঙ্কাটাই বাকি রয়েছে। কাঁচা লঙ্কাটা না
দিয়ে দাও এবং নামানোর আগে তো আমার মনে হয় কসুরি মেথিটা দেবে। হ্যাঁ ধনে পাতাটা দেবো, ধনে পাতা আর কসুরি মেথি নামানোর আগে। তাহলে আমাদের মেথি মেটে রান্না হয়ে গেল কিন্তু চটপট। আজ একটা বিশেষ দিন, আজ হচ্ছে উইমেন্স ডে। আজকে বিশেষ দিনে আমরা পেয়ে গেছি আমাদের এক বিশেষ অতিথিকে, যার কাছ থেকে স্পেশাল রান্নাগুলোও শিখে নিচ্ছি এবং গল্পটা তো এর সাথে রয়েইছে। তো আমাদের মেথি মেটে হয়ে গেছে, তো এটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু টেস্টের সাথে সাথে ভীষণ উপকারী একটা খাবার যেটা বুঝলাম। আর এছাড়া এর মধ্যে কতটা কি উপকারিতা রয়েছে, যেহেতু এই সপ্তাহটা আমরা শুধু মেয়েদের জন্য সেলিব্রেট করব, সেই জন্য আমরা ডায়েটিশিয়ানের সাথে একবার আলোচনা করে নেব যে আমাদের দুটো রান্নার মধ্যে কতটা কি পুষ্টিগুণ আছে। আচ্ছা এটা হয়ে গেছে, আমি তাহলে অফ করে দাও। হ্যাঁ ওকে। এবার নেক্সট আমরা কি শিখছি গো? ডালের রুটি। ডালের রুটি মানে এটা তুমি খুব ভালো করে জানো যে মেয়েদের প্রপার খাবারটা প্রপার টাইমে হয় না, সবকিছু যাতে একসাথে প্রপার পুষ্টিটা ঢোকে সেটা হচ্ছে ডালের রুটি। তো দেখে নাও ডালের রুটি বানাতে কি কি লাগছে। ডালের রুটি। উপকরণ: ছোলার ডাল, মুগ ডাল সেদ্ধ করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে মেখে পুর বানানো, মাখা আটা। তোমার তো হাত স্যানিটাইজ করাই আছে। এবার রুটিটা শুরু করো দেখি কি। আমি তাহলে গ্যাসটা অন করে দিই। এটা জাস্ট চাকি আটা ভালো করে মাখা। এটাকে আমি জাস্ট লেচিটাকে করে নিলাম, গোল পাকিয়ে নিলাম। আর এখানে আছে তোমার ছোলার ডাল, মুগের ডাল সেদ্ধ করে তার সাথে পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা। আচ্ছা এটা দিয়ে সেদ্ধ করে বানিয়ে রেখেছো। ওকে মাখা আছে। এবার এটাকে ভিতরে স্টাফ করব। এটা আমি এটাকে স্টাফ করব জাস্ট এরকম করে একটা বাটি মতন বানিয়ে নিলাম। তার ভিতরে আমার হাতটা কিন্তু স্যানিটাইজ একদম একদম। হ্যাঁ পুর ভরলাম। তুমি যদি এটা যে পেঁয়াজটা এর মধ্যে দেওয়া ছিল একটা কিছু চাই, সেটা যদি একটু ফ্রাই করে দাও আরো টেস্টি হবে। তবে এটা কিন্তু, হ্যাঁ আমরা যে রেসিপিটা শিখছি দুটো রেসিপি কিন্তু হেলথের জন্য খুব ভালো, মানে দুটোই খুব হেলদি রেসিপি। যেহেতু ফ্রাইটা করছো না, একদিকে খাওয়াটা খুব ভালো। এটা শুধু রুটি হচ্ছে মানে কোনো তেলই পড়ছে না, আর ওখানে আমি একদম অল্প তেল দিলাম। হ্যাঁ অল্প তেল দিয়ে, আর ওটা এই কারণে বেশি পুষ্টিগুণে ভরা, কেন কি এখানে দেখো তুমি টমেটো দেন কড়াইশুঁটি, এগুলো আমরা সবটাই শুনে নেব একদম ডায়েটিশিয়ানের কাছ থেকে। হ্যাঁ রিনাদি আমাকে একটা কথা বলো, এই ধরো আমরা একটা দিন মানে বছরের একটা দিন আমরা পালন করি উইমেন্স ডে হিসেবে, নারী দিবস হিসেবে, তো আমরা মানে নারীরা আমাদের ধরো কন্ট্রিবিউশন বলো, আমাদের লাইফ বলো, সবকিছু মিলে তোমার কি মনে হয় যে এই একটা দিন যথেষ্ট পালন করার জন্য? হ্যাঁ নিশ্চয়ই, না একটা দিন নয়, আরো কয়েকটা দিন হলে ভালো হতো। আরো কোনো কিছুই একটা দিন উদযাপন করাটা কিন্তু ঠিক নয়। মানে তুমি কি এই দিনটা ছুটি নাও বা ছুটি পাও? না আমাদের স্কুলে ছুটিটা হয় না, কিন্তু আমাদের সেলিব্রেশন করা হয় স্কুলে আমাদের জন্য। এটার মধ্যে ডালের কুটটা দিলে এবার সেটা রুটি হিসেবে, সেটা মানে আমরা কিন্তু রুটির মধ্যে ডালটাও খেয়ে ফেললাম, মানে ডাল খাওয়াটা ভীষণ উপকারী প্রোটিন। এবং এখানে মুগ ডাল আছে, মটর ডাল আছে, দুটো ডালেরই কিন্তু আলাদা পুষ্টিগুণ আছে, দুটোই কিন্তু আমরা খাচ্ছি রুটির মধ্যে দিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে দুটো মানে দু রকম বা তিন রকম ডাল যদি মিক্স করে খাও পুষ্টিগুণ অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। দিয়ে দাও। তাহলে ডালের রুটিও কিন্তু রেডি হয়ে গেল, মানে খুব ইজি ওয়েতে কিন্তু বাড়িতে যদি। আর সব থেকে বড় কথা আরেকটা জিনিস আমি বলতে চাই, ধরো এখানে যেমন ডালটা সিদ্ধ করেছো, অনেক সময় বাড়িতে লেফট ওভার ডাল থাকে না, ধরো আগে থেকে রান্না করা আছে, সেটাকে একটু শুকিয়ে নিলাম, সেটাকে দিয়ে আমরা একটু পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর একটা ফ্রাই করে নিই, সেটাকে স্টাফ করলাম, তাহলে নষ্ট হলো না। এটাও কিন্তু খুব ভালো হতে পারে, খাওয়া হিসেবেও উপকারী এবং খাওয়াটাও জিনিসটাও গেল প্রপারলি পেটে। আজকের এই বিশেষ দিনে একটা সুন্দর শাড়ি পরিয়েছে আমাকে প্রিয়গোপাল বিষয়। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এই ধরনের শাড়ি তাহলে চলে যেতে পারো প্রিয়গোপাল বিষয়ের যে কোনো কাউন্টারে, পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন। সঙ্গে নিয়ে মেথি মেটে এবং ডালের রুটি, দুটো কিন্তু ইয়াম্মি রেসিপি, কিন্তু কেমন খেতে হবে সেটাই হচ্ছে ব্যাপারটা আমি বলবো, কারণ দুটো কিন্তু খুব উপকারী রেসিপি সব থেকে বড় কথা। মানে মেটে দিয়ে আমরা মেটে কারি ফারি খাই একদম সেই রগরগে করে তেল তেল দিই, তুমি আজকে সবটাই এখানে উপকারী জিনিস দিয়ে তৈরি করেছো, নিশ্চয়ই টেস্টি হবে। আমি খেয়ে জানাচ্ছি কেমন হচ্ছে খেতে, কিন্তু তার আগে দেখে নাও দুটোরই প্রণালী আরও একবার। মেথি মেটে। উপকরণ: সর্ষের তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, সামান্য নুন, হলুদ গুঁড়ো, মেথি শাক, আদা রসুন বাটা, টমেটো কুচি, কড়াইশুঁটি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেদ্ধ মেটে, লেবুর রস, কাঁচা লঙ্কা, কাসৌরি মেথি, ধনে পাতা। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা,
সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মেথি শাক হালকা ভেজে আদা রসুন বাটা টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে আবার ভাজতে হবে। এরপর একটু ভাজা হয়ে আসলে কড়াইশুঁটি, মেথি শাক, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেদ্ধ মেটে মেথি শাক লেবুর রস দিয়ে মিশিয়ে কষাতে হবে। এরপর কষে আসলে সামান্য জল দিয়ে ঢাকা দিতে হবে। কিছুক্ষণ পর ফুটে উঠলে ঢাকা খুলে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিতে হবে। তারপর ঢাকনা খুলে কাসৌরি মেথি ছড়িয়ে প্লেটে সাজিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন মেথি মেটে। ডালের রুটি। উপকরণ: ছোলার ডাল, মুগ ডাল সেদ্ধ করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মেখে পুর বানানো, মাখা আটা। প্রথমে ছোলার ডাল, মুগ ডাল সেদ্ধ করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মেখে পুর বানানো আছে। এরপর আটা মাখা থেকে লেচি কেটে বাটির আকারে বানিয়ে ডালের পুর ভরে মুড়ে নিয়ে রুটির আকারে বেলে চাটুতে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। মশলাপাতি সবই ঠিকঠাক করেছে, মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যা যা দরকার সবটা ঠিকঠাক করেছে এবং তার সাথে মেথি শাকটাও করেছে। ভাবছিলাম তিতো হবে কিনা, একদম না, খুব টেস্টি হয়েছে, ভীষণ ইয়াম্মি। মানে এটা বাড়িতে বানালে আমার মনে হয় তার সাথে ডালের রুটিটা একদম পারফেক্ট কম্বিনেশন, আর সবটা কিন্তু একসাথে। আচ্ছা থাক, আমি এত ডিটেলে আর বলবো না, আজকে এই দুটো রেসিপির মধ্যে কতটা কি খাদ্যগুণ আছে এটা আমি আর বলবো না, ডিরেক্ট আমরা শুনে নেব ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট রেশমি রায়চৌধুরীর মুখ থেকে। পিসিআর একবার রেশমিদিকে কানেক্ট করো। গুড আফটারনুন রেশমিদি। গুড আফটারনুন। গুড আফটারনুন, বলো কেমন আছো? আমি কিন্তু অনেক খাওয়া দাওয়া নিয়ে বসেছি যথারীতি, তোমার সামনে হাজির হয়ে গেছি। তো আজকে জানো তো আমরা শিখলাম, মানে আমি আজকে যেটা শিখলাম রিনাদির কাছ থেকে সেটা হচ্ছে মেথি মেটে, মানে মেথি শাক দিয়ে মেটে চচ্চড়ি একটা, কিন্তু খুব কম তেল ইউজ হয়েছে, বাকি তোমার এর মধ্যে একটু গ্রিন পিস ইউজ হয়েছে, আর খুব মানে জিনিসটা কিন্তু খুব তেল মশলা দিয়ে হয়েছে তা কিন্তু নয়, বাট খুব ভালো খেতে হয়েছে, টেস্টি হয়েছে। তো এটা নিয়ে তুমি একটু কিছু বলো। আচ্ছা দেখো, আমি যেটা দেখছিলাম যে মেথি মেটেটা যেটা করা হয়েছে এটা কিন্তু খুব, সত্যি কথা বলছি এটা খুব হেলদি, কারণ আমি একটা কথা বলবো, হেলদি সবার জন্য হয় না, জিনিসটা কিরম হয় আমি বলছি, এটাতে যে কটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, এক নম্বর হচ্ছে মাংসের মেটে, বিশেষ করে খাসির মেটে, হ্যাঁ মেটে যেটা, দ্বিতীয়ত হচ্ছে মেথি শাক। এই দুটো জিনিসই ভীষণ আয়রন রিচ, স্পেশালি বলবো গ্রোয়িং স্টেজে, বাচ্চা যখন গ্রো করছে তাদের জন্য বা ইয়াং ফ্যামিলিদের জন্য এটা একটা ভীষণ ভালোভাবে, আর মেয়েদের জন্য, মানে মেয়েদের জন্য কতটা উপকারী এটা? মহিলারা যদি খান তাহলে একটু প্রবলেম হবে, মিডল এজ মহিলা, কারণ তাদের তো ওজন বাড়তে পারে, কারণ মিটের ক্যালোরি ভ্যালু কিন্তু অনেকটা বেশি, কিন্তু এর গুণ খুব ভালো, তাই জন্য যাদের বিশেষ করে অ্যানিমিয়া আছে তাদের জন্য খুবই কাজে দেবে। থ্যাংক ইউ সো মাচ রেশমিদি। আর আরেকটা জিনিসও আমরা এর সাথে, মানে এটার সাথে খাওয়ার জন্য বানিয়েছি ডালের রুটি, ছোলার ডাল আর মুগ ডাল ইউজ করা হয়েছে। আচ্ছা শোনো, দেখো এই দুটো ডালই মেইন জিনিস হচ্ছে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে, ডালে কিন্তু কার্বোহাইড্রেটও থাকে প্রোটিনও থাকে, আমরা ডাল মানে প্রোটিন ভাবি শুধু প্রোটিন না, এটা ময়দার থেকে একটু কম শুধু কার্বোহাইড্রেট, কিন্তু এতে কার্বোহাইড্রেটও থাকে এবং প্রোটিনও থাকে এবং সবচেয়ে সবকটা ভিটামিন বি কমপ্লেক্স যেগুলো সেগুলো ডালে থাকে, ফলে ডালের পুরবালা যদি আমি রুটি বলি, কেউ যদি একটু সেঁকে খায় তাদের রুটি হবে, কেউ যদি একটু তেল দিয়ে খায় তখন ক্যালোরিতে হাই হবে, খেতে বেশি ভালো লাগবে, কিন্তু যদি রুটির মতো সেঁকে খাওয়া যায় তাহলে খুব ভালো হাই প্রোটিন এবং তার সাথে একটা কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস এর একটা কম্বিনেশন, সুতরাং এটা সব বয়সী সবাই খেতে পারে। থ্যাংক ইউ সো মাচ রেশমিদি, খুব ভালো লাগলো আজকে দুটো রেসিপি নিয়ে তুমি এত ডিটেলে বললে, আজকের দিনটা স্পেশাল দিন, তো তোমাকে একটা উইশ করে দিই, হ্যাপি উইমেনস ডে। হ্যাপি উইমেনস ডে, থ্যাংক ইউ। বাই। কিরকম লাগলো বলো, একটা মজা না, মানে সব থেকে বড় কথা যেটা বানালে এত কিছু গুণাগুণ আছে জানতে। হ্যাঁ জানতাম,
কিছুটা জানতাম কিন্তু অনেক কিছু নি বললেন কিছু আমি জানলাম ওনার কাছ থেকে সত্যি দেবেন আমার রাধুনীরাও কিন্তু অনেক কিছু আজকে জানতে পারলো সেগুলো মাথায় রেখে এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করো দেখে নাও নীলাদি আজকে তোমাদের জন্য স্পেশাল কি টিপস এনেছে মেথি আমাদের কোলেস্ট্রল ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নীলাদি তোমার জন্য রয়েছে রাধুনী পক্ষ থেকে কিছু উপহার এবং পিঠে বিলাসী পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার থ্যাংক ইউ সো ভেরি মাচ যখন সময় পাবে ছেলেকে নিয়ে হাজবেন্ডকে নিয়ে ওদের রেস্টুরেন্টে চলে যাও ওদের স্পেশাল রেসিপিগুলো ট্রাই করো থ্যাংক ইউ সো মাচ ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার ফুটিশ ফুডস পায়ের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট ভাউচার আর পেয়ে যাচ্ছেন নিউ অমরের পক্ষ থেকে একটি দারুণ কেক আচ্ছা তাহলে আজকে দিনটার একটা আজকে বিশেষ দিন বিশেষ দিনে একটা বিশেষ ফটো তুলে রাখি একসাথে ওকে মনে মনে থাকবে আর নিশ্চয়ই ওদিকে দেখো তাহলে আজকের মতন এখানেই টাটা বাই বাই আগামীকাল আবার হাজির হয়ে যাব ঠিক দুপুর দেড়টায় নতুন রেসিপি নিয়ে শুধু মেয়েদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে এবং ডায়েটিশিয়ানের সাজেশন নিয়ে দেখা হচ্ছে কিন্তু দুপুর দেড়টায় টাটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী সোম থেকে রবি ঠিক দুপুর দেড়টায়